এবার যে খবরের দিকে নজর রাখবো, জেল থেকে বসে দেশের প্রধানমন্ত্রীকে চিঠি লিখলেন মনীষ সিসোদিয়া। দেশের হয়েই তিনি চিঠি লিখলেন, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী শিক্ষার গুরুত্ব বোঝে না, তার কম শিক্ষাগত যোগ্যতা দেশের জন্য ভয়ঙ্কর, এমনটাই দাবি করে জেল থেকে বসে দেশবাসীকে উদ্দেশ্য করে খোলা চিঠি লিখলেন জেলবন্দী আম আদমি পার্টি নেতা তথা দিল্লির প্রাক্তন শিক্ষামন্ত্রী মনীষ সিসোদিয়া। বেশ কিছুদিন আগে দিল্লির আবগারি নীতি নিয়ে দুর্নীতির অভিযোগে সিবিআই দ্বারা গ্রেপ্তার হন মনীষ। তারপর থেকে লাগাতার আম আদমি পার্টির সুপ্রিমো অরবিন্দ কেজরিওয়াল বিভিন্ন সময় কেন্দ্র তদন্তকারী সংস্থার অপব্যবহার নিয়ে সরব হয়েছেন কেন্দ্রীয় সরকারের বিরুদ্ধে। এবারে দিল্লির প্রাক্তন উপমুখ্যমন্ত্রী মনীষের লেখা চিঠিটি টুইটারের মাধ্যমে প্রকাশ্যে এনেছেন অরবিন্দ কেজরিওয়াল। চিঠির সারাংশ উদ্ধৃত করে দিল্লির মুখ্যমন্ত্রী লিখেছেন, জেল থেকে জাতির উদ্দেশ্যে চিঠি লিখেছেন মনীষ। চিঠিতে উল্লেখ রয়েছে, মোদি বিজ্ঞান বোঝেন না, মোদির শিক্ষার গুরুত্ব বোঝে না, গত কয়েক বছরে প্রায় 60,000 স্কুল বন্ধ হয়ে গিয়েছে। এই চিঠি প্রকাশ্যে আসায় শুরু হয়েছে রাজনৈতিক তরজা। জেল থেকে বসে দেশের জন্য খোলা চিঠি লিখলেন মনীষ সিসোদিয়া। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী শিক্ষার গুরুত্ব বোঝেন না, তার কম শিক্ষাগত যোগ্যতা দেশের জন্য ভয়ঙ্কর, এমনটাই দাবি। জেল থেকে বসে দেশবাসীর উদ্দেশ্য করে খোলা চিঠি লিখলেন জেলবন্দী আম আদমি পার্টি নেতা তথা দিল্লির প্রাক্তন শিক্ষামন্ত্রী মনীষ সিসোদিয়া। বেশ কিছুদিন আগে দিল্লির আবগারি নীতি নিয়ে দুর্নীতির অভিযোগে সিবিআই দ্বারা গ্রেপ্তার হন মনীষ। তারপর থেকে লাগাতার আম আদমি পার্টির সুপ্রিমো অরবিন্দ কেজরিওয়াল বিভিন্ন সময় কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার অপব্যবহার নিয়ে সরব হয়েছেন কেন্দ্রীয় সরকারের বিরুদ্ধে। এবার দিল্লির প্রাক্তন উপমুখ্যমন্ত্রী মনীষের লেখা চিঠিটি টুইটারের মাধ্যমে প্রকাশ্যে এনেছেন অরবিন্দ কেজরিওয়াল। চিঠির সারাংশ উদ্ধৃত করে দিল্লির মুখ্যমন্ত্রী লিখেছেন, জেল থেকে জাতির উদ্দেশ্যে চিঠি লিখেছেন মনীষ। চিঠিতে উল্লেখ রয়েছে, মোদি বিজ্ঞান বোঝে না, মোদির শিক্ষার গুরুত্ব বোঝে না, গত কয়েক বছরে প্রায় 60,000 স্কুল বন্ধ হয়ে গিয়েছে। এই চিঠি প্রকাশ্যে আসায় শুরু হয়েছে রাজনৈতিক তরজা।